वादाय पिष्ट जाय पता का श्यामे नितिना मिन नमो आचार्य जपादाय निताय के उपादाय ने गौर पदा मुदाय नगर ब्रह्म कार्य नमो विष्णु पदाय कृष्ण पिष्ट उत्तर श्री मत भक्ति वेदांत स्वामी नितिना मिन नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पक्षदेशतारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री प्रसाद गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृत नरं च नरोत्तम देवीं सरस्वती व्यासं तपोदयं मुदीरये नष्ट प्रायश भद्रेश नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोक भक्ति रोध नष्ट की मुखं करति वाचां गंगुलं गयते ग्रीं जत्कृपातमहं वंदे श्री गुरुदिन तारिणां श्री चैतन्य ईश्वर परमानंद माधव हरि ओम तस्व আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 46 এবং 47 নম্বর শ্লোক। তত ধর্মজ্ঞ মহাভাগ হ্যাঁ 48 পর্যন্ত বাবু তিনটা তিনটা শ্লোক বল। শ্লোক নম্বর 46 তদ্ধর্মজ্ঞ মহাভাগ ভবদ্ভিঃ গৌরব মুকুলম ব্রিজিনম না অর্হতি প্রাপ্তম পূজ্যম বন্দম অবিক্ষ্ণস। হে ধর্মবিদ হে মহাযশস্বী সর্বদা আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখ প্রাপ্ত না হন। শ্লোক নম্বর 47 মা রোদিতস্য জননী গৌতমী পতি দেবতা যথায়াহম মৃত বৎসা বার্তারো দিমি অশ্রু মহিমুখ। আমি যেমন পুত্রহারা হয়ে অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, এই অশ্বত্থামার মাতা পতিব্রতা গৌতমী যেন সেইভাবে রোদন না করে। শ্লোক নম্বর 48 জয়ী কপিতম ব্রহ্ম কুলম রাজন্যই অর্জিতা আত্মবি তৎকুলম পদ অতি আশু স অনুবর্ণম সুচার অপর্ত অর্পিতম। অসংযত মনা যে ক্ষত্রিয় যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায় সেই ক্রুব্ধ ব্রহ্মকুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নিমজ্জিত করে শীঘ্র নষ্ট করে। বল ৪৬ নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ। এখানে অর্জুনকে ধর্মজ্ঞ তৎ ধর্মজ্ঞ সেই হেতু যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত, অর্জুন ধর্ম সম্বন্ধে অবগত বিদে তিনি ধর্মের পক্ষ নিয়েছেন। তিনি ধর্ম সম্বন্ধে অবগত না হতেন তাহলে তিনি দুর্যোধনের মতো কৃষ্ণের বিপক্ষ নিত, ধর্মের বিপক্ষ নিত। তাকে ধর্মজ্ঞ বলা হয়েছেন এবং যারা ধর্মজ্ঞ তাদেরকে বলা হয় মহাভাগ মহাভাগ্যবান মহাযশস্বী। এখানে বলা হয়েছে যে ভবদ্ভি গৌরবম কুলম যে আপনার দ্বারা গৌরবান্বিত কুল, যেখানে আপনার মতো
মহাভাগ্যবান মহাবীর যেই কুলে আছে, যেই গুরুকুলে আছে, হ্যাঁ সেটা হচ্ছে গৌরবান্বিত। বৃজিনম নার্হতি প্রাপ্তুম, তো যদি না, হ্যাঁ বলছে সেই কুল আপনার দ্বারা দুঃখদায়ক হয়, দুঃখ প্রাপ্ত হয়, প্রাপ্তুম মানে পাওয়ার জন্য, অর্হতি প্রাপ্য পূজন পূজম বন্দম অবিকনাশ, তাহলে পূজনীয় প্রশংসীয় এরা সর্বদা দুঃখ প্রাপ্ত হবেন, যারা পূজনীয় ব্যক্তি আছেন, গুরুকুল সবার পূজনীয়, যেখান থেকে পারমাত্মিক শিক্ষা হয়। বলছে মঠ আর মন্দির দুটো আলাদা জিনিস, শুনেছেন কোনোদিন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দুটা পাহাড় আছে, একটা হচ্ছে মঠ, একটা হচ্ছে মন্দির। মঠ হচ্ছে আপন আপন ভজনস্থলী, এই জন্য মঠের সামনে একটা নাম থাকে, অমুকের মঠ, এই মহারাজের মঠ, এই মঠ, সেই মঠ, এক একটা নাম থাকে, ভজনস্থলী বলা হয়। এছাড়া হচ্ছে ভজনানন্দী, আরেকটা আছে কি, দুই প্রকারের গোষ্ঠী, একটা হচ্ছে ভজনানন্দী, একটা হচ্ছে গোষ্ঠী নন্দী। হ্যাঁ এই যে মন্দিরটাকে বলা হয় গোষ্ঠী নন্দী, সেখান থেকে কি হয়, পারমাত্মিক শিক্ষা বিতরণ হয়, শিক্ষা বিতরণ হয়, যার জন্য শিল প্রপাত এই ইস্কন প্রতিষ্ঠা করে সেখানে গুরুকুল প্রতিষ্ঠা করেছেন। ওনার প্রথম গুরুকুল হচ্ছে ডালার্সে, আমরা মায়াপুরে দেখতে পাচ্ছি এখন বর্তমানে, হ্যাঁ বৃন্দাবনে আছে আর বিভিন্ন জায়গায় ইস্কনের গুরুকুল আছে, কিন্তু সম্পূর্ণ ইস্কনটাই হচ্ছে গুরুকুল, কেননা ওখানে ছোট ছোট বয়সে ঢুকছে আর আমরা বৃদ্ধ বয়সে সেখানে জয়েন হয়েছে, আমাদের বৃদ্ধদের গুরুকুল, বোঝা গেল কি, ওখানে 5 বছর বয়সে গুরুকুলে ভর্তি করায় আর আমরা বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আমাদের গুরুকুল কোনটা, আমাদের গুরুকুল হচ্ছে ইস্কন, বড় একটা পরিবার এই গুরুকুল, এই জন্য এটাকে বলা হয় মন্দির, এখান থেকে শিক্ষা বিতরণ হয়। এখানে দ্রৌপদী অর্জুনকে বলছেন আপনি হচ্ছেন একজন ধর্মবিদ, ধর্মজ্ঞ, সবকিছু সম্বন্ধে অবগত আপনি এবং মহান ভাগ্যবান, আপনার দ্বারা গৌরবান্বিত গুরুকুল, এবং সেখানে অনেক পূজ্য ব্যক্তিরা আছেন যারা বন্দনীয়, সবাই যারা গুরুকুলে প্রিন্সিপাল আছেন, স্টুডেন্ট আছেন, সবাই বন্দনীয়, কারণ তারা একটা ভালো জিনিস শিক্ষার জন্য সেখানে ঢুকেছেন। তাই ইস্কনীয় সবাই বৈষ্ণব, কেননা তারা সবাই হরিনাম করে, তারা সবাই হরিনাম প্রচার করে, নিজে আচরণ করে, দ্যাট ইজ এ বৈষ্ণব। তাহলে এটা এত বড় একটা জিনিস তৈরি করলেন শিল প্রপাত, তো এখানে বলছেন সেই বন্দনীয় গুরুকুল যেন দুঃখ প্রাপ্ত না হয়। দুঃখ প্রাপ্ত মানে কি, গুরুকুলের সদস্যরা, গুরুকুলের প্রিন্সিপাল যারা আছেন, যারা আমাদের দেখাশোনা করেন, তারা যেন দুঃখ প্রাপ্ত না হয়। আমাদের নারায়ণ মাঝে খুব সুন্দর করে বলছেন শেষ মুহূর্তে, ভালো লাগলো, যে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের দ্বারা, আমার দ্বারা, আমার দ্বারা যেন আমাদের গুরুকুলের যেন কোনো আচরণ না লাগে। আমাদের মনমোহন বাবু বলছেন সাদা কাপড়ে এক ফোঁটা কালির দাগ লাগলে সেটা ফুটে উঠে, সেজন্য খুব কেয়ারফুলি থাকতে হবে। আমাদেরকে কৃষ্ণ কৃপা করে এরকম একটা সোসাইটিতে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, হ্যাঁ বৃহৎ গুরুকুল, হ্যাঁ এই গুরুকুলে যেন আমাদের দ্বারা যেন প্রভুপাদের এবং অন্যান্য আচার্যবর্গ যারা আছেন এবং অন্যান্য সদস্যবর্গ যারা আছেন তাদের মাথায় যেন নিচু না হয়, হেই শির মাথায় যেন থাকতে পারে, তাদের কৃপা করেছেন আমাদের উপরে, সেই কৃপা গ্রহণ করে আমরা যেন তাদের সম্মান, হ্যাঁ সবকে যেন ঠিক রাখি। এখানে আরেকটা কথা বলছেন যে 48 নম্বর শ্লোকে দেখবেন আপনারা, সেখানে বলেছেন অসংযত মনা যেই সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায়, তার মানে কি, অর্জুন আচরণের দ্বারা যদি ব্রাহ্মণ কুলে ক্রোধ আসে, তাহলে সে ব্রাহ্মণ কুল ক্ষুব্ধ হয়ে গেলে, সে ব্রহ্মকুল ক্ষুব্ধ হয়ে গেলে, তখন অটোমেটিকলি সে ক্ষত্রিয় বংশ সপরিবারে শোকে নিমজ্জিত হবে, মানে তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে, তারা সবাই মৃত্যু হয়ে যাবে তাদের, তারা ক্রোধান্বিত হলে, ক্রুব্ধ হয়ে গেলে ব্রহ্মকুল।
তাই সেজন্য কোনোদিন বৈষ্ণব অপরাধ, এখানে ব্রাহ্মণদের ক্রোধ জন্মানো মানে কি তাদের অ্যাগেস্টে যাওয়া, হ্যাঁ তাদেরকে কষ্ট দেওয়া, তাহলে সে অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ হলে কি হয়, সব ধ্বংস হয়ে যায়। ক্ষত্রিয় কুল অনেক অস্ত্র শস্ত্রের ভাণ্ডার থাকলে কি হবে, এমনি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কেয়ারফুল, তিনি বলছেন যো কপিতম ব্রহ্ম কুলম রাজন্য অর্জিত আত্মবি, তোমার নিজের দ্বারা যদি অনিয়ন্ত্রিত, যদি ক্ষত্রিয়দের দ্বারা যদি ব্রহ্মকুল যদি ক্রোধান্বিত হয়, ক্রুব্ধ হয়ে যায়, কপিতম কুপিত হয়ে যায়, তৎকুলম পদ হতেই আসু, সে অচিরেই সেই কুল বিনাশ প্রাপ্ত হয়। স অনুবর্ধম সুচি সুচা অর্পিতম, পরিবার পরিজন সহ তারা সোহাগত হয়, তার মানে তাদের মধ্যে কেউ বেঁচে থাকে না। ব্রহ্মকুল ক্রোধান্বিত হয়ে গেলে তারা দিব্য পুরুষ, তারা গুরুকুল থেকে যেখানে হাজার হাজার কোটি কোটি আত্মা উদ্ধার পাচ্ছে যে শিক্ষার দ্বারা, সেটা যেন কোনোদিন আমাদের দ্বারা যেন ক্রোধিত না হয়। দ্রৌপদী অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, মনে করে দিচ্ছেন দ্রৌপদী সাধারণ নারী নয়, সে যজ্ঞশালিনী, সে যজ্ঞ থেকে তার আবির্ভাব। তার এই যে করুণার কথা এখানে বলা হয়েছে যে 47 নম্বর শ্লোকে, এটা আমি কালকে একটু করে ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, আশা করি মনে আছে। কারণ যেমন পুত্রহারা অস্ত্রপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছি, নিজের কথা বলছেন, আমি যেরকম কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে অসংখ্য মহৎ ব্যক্তি, মহৎ হৃদয় পরায়ণ, অনেক বড় হৃদয়ের অধিকারী যারা আছে তাদের এরকম হয়। মা রোদিদস্য জননী, হ্যাঁ গৌতমী প্রতি দেবতা, মানে দ্রোণাচার্যের পত্নী, এই যে পতিপরায়ণ, তিনি যে আমি তাকে কান্না করতে চাই না। যেমন অহম মৃত বৎসা আর্থা, আমি আমি যে মারা যাওয়া পুত্রের আর্থা মানে আমি কষ্ট পাচ্ছি। রোধমি অশ্রু মুখী মুহ, অশ্রুপূর্ণ নয়নে নিরন্তর কন্দন করছি সেই দ্রোণাচার্যের পত্নী, পতি দেবতা, পতিপরায়ণ জননী, আমি চাই না তিনি সেভাবে কান্না করুক। দেখুন এটা হচ্ছে পর দুঃখে দুঃখী বৈষ্ণবের স্বভাব, শুদ্ধ ভক্তের স্বভাব এগুলো। সে নিজের দুঃখের জন্য মাৎসর্য পরায়ণ হয়ে আরেকজনকে দুঃখ দিবে তা নয়, এটা হচ্ছে আমাদের স্বভাব। একজন আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাকে কষ্ট দিব, একটা নীতি বাক্য আছে না, কি সুন্দর বলে তো গেলাম, পতিককে কুকুর কামড়িয়েছে, হ্যাঁ পতিক, হ্যাঁ কুকুর কামড় দিল পায়, পতিকের কি শোভা পায় কুকুরকে কামড়ায়। একজন আমাকে ক্ষতি করছে, তাই বলে আমি তার ক্ষতি করবো নাকি, আমার বিচার বুদ্ধি আছে। সে কিরকম মানে দুর্দর্শ গুণগুলো আছে দ্রৌপদীর মধ্যে দেখা যাচ্ছে, শোভনা স্ত্রী বলছে কেন, তার মধ্যে ক্ষমা গুণটা আছে, দয়া গুণটা আছে, করুণা আছে, এগুলো আমরা প্রত্যেকটা শ্লোকের মধ্যে পেয়েছি। সেই তিনি ফিলিং করছেন যে আমি যেরকম কষ্ট পাচ্ছি আরেকজন কষ্ট পাবে, তারপরও তিনি আবার সাধারণ নয়, পতিব্রতা রমণী, হ্যাঁ তিনি হচ্ছেন আমাদের গুরুপত্নী। আমাদের 7টা মা আছে, কয়টা মা আছে, 7টা মা আছে, তার মধ্যে একজন হচ্ছে গুরু, গুরুমা, গুরুপত্নী। শুধু যে গর্ভধারিণী মাকে মানবো তা না, 7 জন মা আছে, তার মধ্যে গোমাতা আছে, ধরিত্রী মাতা আছে, ধাত্রী মাতা আছে, রাজপত্নী আছে, গুরুমাতা আছে, গর্ভধারিণী মাতা আছে। যে এই গুরুপত্নী একজন মা, আমি সন্তান হয়ে কিভাবে আমার গুরুপত্নী, আমার মা তো উনি, ওনাকে আমি কিভাবে কান্না করতে, আমি দেখতে কষ্ট পাবো না, আমার আমার কষ্ট হবে না, আমার জন্য যদি উনার চোখের জল পড়ে তাহলে আমাদের বংশের, ক্ষত্রিয় বংশের কি অবস্থা হবে। কিন্তু ব্রাহ্মণ পত্নী, তিনি ক্ষত্রিয়দের গুরু, সেই ক্ষেত্রে তিনি আমাদের গুরু মাতা, তার চোখের জল আমার দ্বারা সন্তানের জন্য যদি হয়ে থাকে, আমি একজনের জন্য আমার কর্মফলের জন্য আমি পেয়েছি, কিন্তু আমার জন্য যে আরেকজনের চোখে জল পড়বে, এই যেটা হচ্ছে মানে অন্যের উদ্বেগের কারণ না হওয়া, অন্যকে কষ্ট না দেওয়া,
এজন্য বৈষ্ণবরা সব সময় চিন্তা করে, আমার জীবন সদা পাপের রত, নাহি কো পুণ্যের লেশ, পরের ওই উদ্বেগ দিয়াছি যে কত, দিয়েছি জীবের ক্লেশ। এই ভাবনাটা সবসময় থাকবে। দ্রৌপদী চাচ্ছে না আমার জন্য যেন আরো কারো দুঃখ হোক, সবসময় তো ফিলিং থাকতো। তাহলে এই এই যে দ্রৌপদীর মতো ভাবটা আমাদের মধ্যে আসবে। এই জন্য আমাদেরও এখান থেকে শিক্ষা, দ্রৌপদীর চরিত্র থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত, যেন আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায়। এটা হচ্ছে মহাপ্রভু শিক্ষা, অন্যকে আমরা কষ্ট দিব না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্লোক নাম্বার 42 থেকে 48 পর্যন্ত হচ্ছে দ্রৌপদীর যুক্তি অশ্বত্থামাকে মুক্ত করার। 42 নম্বর শ্লোকে আছে, 1 নম্বর যুক্তি দেখিয়েছেন, অশ্বত্থামা হচ্ছেন একজন ব্রাহ্মণ, তাকে ছেড়ে দিন। এটা হচ্ছে ধর্ম নিয়ে বলেছেন, ধর্ম। তারপরে আমরা পাই গুরুদেবের প্রতি দায়িত্ব। ৪২-৪৩ নম্বর শ্লোকে কি বলছেন, যে প্রথমে 42 নম্বর শ্লোকে ব্রাহ্মণকে প্রণাম করলেন, ধর্ম পালন করলেন, এবং 43 নম্বর শ্লোকে বলছেন কি, যে তার বন্ধন মোচন করার জন্য প্রার্থনা করলেন। ব্রাহ্মণ সবসময় পূজনীয়। তারপরে 44 নম্বর শ্লোকে গুরুর প্রতি দায়িত্ব, যে গুরুর কৃপাতেই বলছেন, দ্রোণাচার্যের কৃপায় প্রভাবেই গোপনীয় অস্ত্র, ধনুর্বিদ্যা এবং কৌশল সমস্ত শিক্ষা লাভ করেছেন। তাহলে গুরুর প্রাধান্য, গুরুর প্রতি দায়িত্ব, অন্যায় করা যাবে না গুরুর প্রতি। 45 নম্বর শ্লোকে বলছেন যে পূজনীয় দ্রোণাচার্যের পুত্র এই অশ্বত্থামা রূপে বিদ্যমান, অর্ধাঙ্গিনী কিপি জীবিত আছেন, পুত্র বীরপুত্র পশবিনী তার সহমৃতা হননি। তো এই জন্য হ্যাঁ বলছে কি, তার প্রতি করুণা, তার পুত্রকে ছেড়ে দিয়ে কৃপির কে করুণা প্রদর্শন, মানে গুরু মাতাকে করুণা প্রদর্শন হবে যদি আমরা তাকে ছেড়ে দিই, যুক্তি প্রদান করছেন। তারপরে আমরা দেখতে পাই পূজা এবং বন্দনীয় পরিবারকে দুঃখ দেবেন না, যেটা আজকের 46 নম্বর শ্লোকে আছে। পূজনীয় এবং বন্ধনীয় পরিবার, সেই আমাদের গুরুকুল, তাকে আমরা দুঃখ দিতে পারি না। তারপর 47 নম্বর শ্লোকে দ্রৌপদী যুক্তি দেখিয়েছেন, গুরু মাতা পুত্রহারা নয়নে যেরকম আমি কান্না করছি, তিনি যেন কান্না না করেন, তার চোখে যেন জল না আসে, কৃপি যেন আমার মতো শোক না করে, তার প্রতি স্নেহপরায়ণ হয়ে দ্রৌপদীর মনোভাব, এটা যুক্তি দেখাচ্ছেন। 48 নম্বর শ্লোকে বলেছেন যে ক্ষত্রিয় ব্রাহ্মণের প্রতি অপরাধ, ক্ষত্রিয় কুল দগ্ধ করে, দগ্ধ হয়ে যাবে, শোকা ছায়া পড়ে যাবে। তাহলে এই যে যুক্তিগুলো দেখিয়েছেন, ঠিক 42 নম্বর থেকে 48 নম্বর পর্যন্ত অশ্বত্থামাকে মুক্ত করার জন্য দ্রৌপদীর যুক্তি। কালকে আমরা পঞ্চপাণ্ডবের মতামত
জানতে পারবো। উনপঞ্চাশ থেকে 51 নম্বর পর্যন্ত অন্যদের মতামত, তারা কি বলছে। এখানে দ্রৌপদীর মতামত চলছিল। তারপরে 52 থেকে 58 নম্বর শ্লোকে পাবো আমরা ভগবানের হস্তক্ষেপ এবং অর্জুনের উদ্বেগ কি আছে। তাকে তো কিছু শাস্তি দিবে, সেটা ভগবান নির্ধারণ করবেন। তো এই পরবর্তীতে আমরা এগুলো জানতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এই 42 থেকে 48 নম্বর শ্লোকে যে দ্রৌপদীর কত সুন্দর সুন্দর মহানবতা যুক্তিগুলো, সেখান থেকে আমরা জানতে পারি। এগুলি থেকে আমাদের অনেক অসংখ্য শিক্ষণীয় ব্যাপার যে আমরা এগুলো যেন ভুলে না যায়, নাকি ভুলে যাব। ভাগবত হচ্ছে প্রতি পদে পদে শিখায়, সেটা যেন ভুলে না যায়। তার জন্য আমি সকাল বিকাল বলি খাতা কলম ইউজ করুন। যত বেশি লেখালেখি হবে, যত বেশি বলা হবে, তাহলে কি মনে থাকবে, নাকি? আপনারা ছোটবেলায় বাচ্চাদের কি বলছিলেন, এই পড়ো পড়ো, লেখো লেখো লেখো, তাহলে মনে থাকবে, বড় বড় করে পড়ো, নাকি বলতো না? কেন আমাদের জন্য সেরকম আমাদের এভাবে নিজেদের প্রচার করতে, হ্যাঁ বলতে পারেন, এখন আমরা বয়স হয়ে গেছে, মনে থাকছে না, সব আমার মনে পড়বে। এসে পারমার্থিক জ্ঞান না, কৃষ্ণ হৃদয়ে আসে, ভগবান বলছেন সর্বস্ব চাহম নিধি সন্নিবিষ্ট মত্তে স্মৃতি জ্ঞানম অপহনম চ, ভুলে যাওয়া মনে করে দেওয়া সব আমার থেকে। তো আমরা কৃষ্ণের জন্য চিন্তা করলে কৃষ্ণ আমাদের মনে করে দেবে, আমাদের চর্চা করতে হতো। তাই বলে কৃষ্ণকে কষ্ট দেওয়ার জন্য পড়বো না, ভগবান মনে করে দেবে, চর্চা করতে হবে না। ওকে, এগুলি করলে, তাহলে চর্চা করলে আমরা মৃত্যুময় পরীক্ষা পাশ করতে পারবো এবং কৃষ্ণের সরাসরি সেবা করার সুযোগ পাবো। ওকে, শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। প্রণাম, আপনার সর্বোচ্চ মঙ্গল হোক প্রভু। জয় শিল প্রভুপাদ, আজকে আপনার অমৃতময় প্রবচন থেকে উপলব্ধি আপনার কৃপায় লিখে আপনার শ্রীচরণে অর্পণ করছি, ক্ষমা করবেন আমায়। আপন ভজন স্থলি মঠে, ভজনানন্দির ঘরে, গোষ্ঠী নন্দীর সচেতনতা বিঘ্ন না হয় আমারই তরে। কুকুর স্বভাব কামড় দেয়া, কামড় সে দেয়, মানুষের কি সেই শোভা কামড় দেয়া পায়। মানব জীবন উচ্চ স্তরে, সত্য ব্রতে চলা, সাত মাতাকে শ্রদ্ধা করা না হোক অবহেলা। শুদ্ধ ভক্ত অতন্দ্র প্রহরী, অপরাধ থেকে দূরে, বিন্দু মাত্র অপরাধে ভক্তিতে ছিদ্র ধরে। মা হওয়া নয় মুখের কথা, সদা মঙ্গল কারিণী, পর দুঃখে দুঃখী সে শত দুঃখ সহিনী। ক্ষমা ধৈর্য সদাচার ইস্কন নীতিতে থাকা, জগৎগুরুর দৃঢ় বাণীতেই বৈকুণ্ঠ ধাম পাকা। আমি যেন পারি আলো হতে পারি, আরো পথ পারি দিতে যেন পারি। আমি যেন পারি শ্রদ্ধা রাখতে পারি, তব শ্রী চরণ কমল তলেই শান্তি আনন্দ হরি। প্রণাম। জয় শ্রী প্রভুপাদ, জয়, ধন্যবাদ মাতা। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে এখানেই ভাগবতম থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের গুরু মহারাজের প্রভুপাদের এবং আপনাদের সেবা করে যেতে পারি। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে। বঞ্চা কল্পতর বেশি কৃপা সিন্ধু ব্যবসা পরে কেন পাওয়া।